পর্বতারোহী ভাস্কর দেব মুখোপাধ্যায়ের মরদেহ এসে পৌঁছালো ব্যারাকপুর মিডিল রোডের আবাসনে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 11 সেপ্টেম্বর ব্যারাকপুর থেকে হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে 24 সেপ্টেম্বর দুর্ঘটনায় মৃত্যু হয় ব্যারাকপুর মিডিল রোডের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী ভাস্কর দেব মুখোপাধ্যায়ের। এরপর পরিবারের তরফ থেকে ভাস্কর দেব মুখোপাধ্যায়ের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য দাবি জানানো হয় রাজ্য সরকারের কাছে। সেই মতো রাজ্য সরকারের তরফ থেকে হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর রবিবার সকালে ভাস্কর দেব মুখোপাধ্যায়ের দেহ ফিরিয়ে আনা হয় কলকাতা বিমানবন্দর হয়ে তার ব্যারাকপুর মিডিল রোডের আবাসনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, ব্যারাকপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা রঞ্জন চট্টোপাধ্যায় সহ আবাসনের বাসিন্দা ও পরিবারের সদস্যরা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন গত কয়েক বছর আগে এভারেস্ট অভিযানে গিয়ে প্রয়াত গৌতম ঘোষের দাদা দেবাশিস ঘোষ। দেহ আবাসনে আসার পর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস জানান, রাজ্য সরকারের উদ্যোগেই এই দেহ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এটা যেদিন খবরটা হয় সেদিনই আমি বাড়িতে এসেছিলাম, এবং বাড়িতে সত্যি সত্যি তো কেউ নাই, ওনার ওয়াইফ আছে, ভাস্কর দেব মুখোপাধ্যায়ের ওয়াইফ আছে, ওনার একমাত্র ছেলে, তিনি আমেরিকায় থাকেন, সে আসতে পারবে না, এবং স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাছের লোককে লাশ একবার শেষ দেখা দেখতে চায় সকলে। ওনাদের প্রথম থেকে একটা দাবি ছিল যে বডিটা এখানে আনা হোক, কিন্তু সেই কঠিন অবস্থা মাঝখানে এমন একটা অবস্থা হয়েছিল যে বোধহয় আনা সম্ভব হবে না। ওখানে যেদিনকে ভবানীপুরে ছিল, মদন মিত্র ছিল, আমি ওনাকে ফোন করলাম, দিদির সাথে কথা বলুন এই ব্যাপার, বডিটা এখানে আইনের ব্যবস্থা করতে হবে, আবার এখানকার এক ভাস্করদের মুখোপাধ্যায় এবং বেলঘরিয়া যিনি ছিলেন সন্দীপ ঠাকুরাতা, দুটো বডি বাড়ির লোকে চাইছে আনার ব্যবস্থা, এবং সেইভাবে চেষ্টা করা হয়েছে। ও মদনদা নিজেও এসেছিল, আমি মদনদা দুজনে মিলে এসেছিলাম, ওখানে যারা আছে তাদের সাথেও কথা বলা হয়েছে সরকারিভাবে। অবশ্যই একটা অসম্ভব, যেখানে বডি মারা গেছে আর কি, যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে ওই হিমাচল প্রদেশের যে সরকার থেকেও যথেষ্ট দায়িত্ব নিয়েছিল, এবং ওখানকার মুখ্যমন্ত্রীর সাথেও কথা হয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়েছিল, এবং আমাদের কামারহাটির বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর সাথেও কথা হয়েছিল, এবং প্রতিনিয়ত খবরাখবর রেখে আজকে বডিটা এসছে। এটাই আছে আমাদের কাছে একটা মানে ভালো লাগার কথা, না থাকলেও ভালো লাগছে যে বাড়ির লোকের দাবি অনুযায়ী বডিটা এখানে এসছে বা আনতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের কাছে এটাই সার্থক। অপরদিকে ভাস্কর দেব মুখোপাধ্যায়ের ভাই জানান, পশ্চিমবঙ্গ ও হিমাচল প্রদেশ সরকারের উদ্যোগে এই দেহ ফিরিয়ে আনা সম্ভব হলো, তাই তিনি ধন্যবাদ জানান দুই প্রদেশেরই সরকারকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের সঙ্গে ছিলেন এবং তাদের তত্ত্বাবধানে এই বডি এসছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দাবি পুরোপুরি মানা হয়েছে এবং আমরা অত্যন্ত খুশি। দিল্লি পর্যন্ত হিমাচল গভর্নমেন্ট হেল্প করেছিলেন এবং তাদের তত্ত্বাবধানে গাড়িটা, এই বডিটা কাজা পর্যন্ত এসেছিলো, কাজা থেকে ওনাদের তত্ত্বাবধানে দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে, এবং দিল্লি থেকে আমাদের, আমার যতদূর জানা আছে, পশ্চিমবঙ্গ সরকার সেটার ব্যবস্থা করেছিলেন আনবার, এই পুরো ব্যবস্থাটা দুটো সরকার মিলিয়ে আমাদের হেল্প করেছে, একদম হিমাচল সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। অসম্ভব ছিল, খুব ব্যাপার অসম্ভব ছিল, সম্ভব হলো, অবশ্যই অবশ্যই দুজনের কাছেই আমরা অত্যন্ত চিরকৃতজ্ঞ, পশ্চিমবঙ্গ সরকার এবং হিমাচল সরকার। দাহ করার জন্য আমরা এবার বেরোবো খানিকক্ষণের মধ্যে। আমার নাম অনন্ত মুখার্জি, আমি ভাস্করের ভাই, ভাস্কর মুখোপাধ্যায়ের ভাই।